এক হিসাবে মোটামুটি ভালোভাবেই শীত এসে গেছে। শীতের শাকসবজি বাজারে যথেষ্ট পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ। শীত হইল সারা পৃথিবীর মানুষের জন্য, যেই দেশে যখন শীত হয় সেটাকে রহমতই ধরা হয়, কারণ শীতে অনেক বেশি শাকসবজি ফলমূল মশলা খাদ্যপথ্য অনেক বেশি আমরা পেয়ে থাকি। বিশেষ করে বাংলাদেশের শীত মানে আমাদের জন্য একটা বিশেষ বিশেষ রহমত। এই সময় মানুষের রোগ শোক অনেক বেশি অনেক কম হয়, রোগ কম থাকার কারণে মানুষ পিকনিক পার্টি বার্থডে মেরিজ ডে অনেক অনুষ্ঠান এই সময় হয় এবং বিয়ে শাদী আনন্দ উৎসব সবই আমাদের শীতকে ঘিরে, শীতের পিঠা টিঠা সব কিছু ঘিরে। এই সময় দেখা যায় কারো ঠোঁটে মুখে গালে জিভে কণ্ঠনালীতে বিভিন্ন রকম ঘা হয় ফুসকুড়ি হয়। এই সময় অবশ্য অ্যালোপ্যাথিক ডাক্তাররা অনেকেই রিগোফ্লামিন দিয়ে থাকে, রিগোফ্লামিন হলুদ একটা রঙের মতো। তো আমাদের রিগোফ্লামিনটা আর আমাদের হার্বাল ন্যাচারোপ্যাথিক হইল কাঁচা হলুদ, অজস্র সুন্দর কাঁচা হলুদ, এবং কাঁচা হলুদের গোড়ার যেটা যেটার থেকে গাছটা হয় এটা বেশি কাজ করে, কারণ এটার মধ্যে কারকিউমিন অনেক বেশি থাকে। এরপরে কাঁচা হলুদ, তারপরে হলো গাজর, এরপরে বিট, সালাতের সাথে এই জিনিসগুলো বেশি করে খেতে হবে, অলিভ অয়েল খেতে হবে, আর কচি শশা চোকলাটা সহ খেতে হবে, খাবার ছাড়া খেতে পারবেন না। খাবারের ভিতরে একটা সাদা দুধের মতো আছে, এই কচি শশা দুধের মতো অংশটা আমাদের মুখের ঘায়ের জন্য, মুখের ভিতরের ঘায়ের জন্য, জিভের ঘায়ের জন্য একটা মহ। এরপরে এই ঋতুতে যে পেয়ারাগুলো পাওয়া যায়, এই ঋতুতে যে ফলগুলো পাওয়া যায়, এগুলো বেশ করে চিবিয়ে চিবিয়ে খাওয়া, এটা আমাদের মুখের জন্য, দাঁতের জন্য, ঠোঁটের জন্য, মাড়ির জন্য একটা মহৌষধ।